হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে বাজার থেকে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছি, ওই যে দুটো ইলিশ মাছ আর খাসির মাংস আর কাঁকড়া। তো এগুলো সব এখন কাটা বাছা হবে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আমি একটু কেটে বেছে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি আসছি পরে গল্প করতে। দেখি কখন কি করতে পারি, অনেকগুলো কাটা বাছা আছে। তো তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, যদিও একবার জিজ্ঞেস করলাম তবু আর একবার জিজ্ঞেস করলাম। আর পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, এই দেখো আমি সব কেটে বেটে পরিষ্কার করে নিয়ে আসলাম, মাংস মাছ হ্যাঁ আর কাঁকড়াগুলো ফ্রিজে ভরে দিয়েছি গো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর শুধু দেখানো যেত, কিন্তু আমার ভরা হয়ে গেছে। দেখো ইলিশ ভাপা করছি, আর এদিকে খাসির মাংস ঝোল করব পাতলা করে, উচ্ছে ভাজা হ্যাঁ আর শাবলা ভাজা। আর কিছুই আমি আজকে করব না, শাবলা ভাজাটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। ওই রেসিপিটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব বলে ওটাও আমি দেখাবো না যে আমি কি করে রান্না করছি, কোনো কিছুটাই সেইভাবে শেয়ার করব না। কিছু কিছু করে আজকে রান্না শেয়ার করব না, কারণ আজকে ব্যস্ত আছি, আজকে টিচার্স ডে আর মা বাবাও এসেছে আমাদের বাড়িতে। তো সেই কারণে সম্ভব হবে না, সময়ও পাবো না। তো এই যে দেখো উচ্ছে ভাজা করছি, মায়ের সুগার আছে তো, আর ইলিশ ভাপা করেছি। মা ভালোবাসে খেতে, বাবাও ভালোবাসে খেতে, সেই জন্য করেছি। আর বাবা পোলট্রি খায় না, মানে চিকেন খায় না, খাসি খায়, তার জন্য খাসি রান্না করেছি। আর এই দেখো বন্ধুরা, মেয়ে সব তখন গরম গরম ইলিশ ভাপা দিয়ে ভাত খাবে বলেছিল বলে ওকে ইলিশ ভাপা দিয়ে ও ভাতটা খেয়েছে, ওর ভাতটা বাড়ছিলাম তাই তোমাদেরকে একটু দেখালাম। তো বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর রেসিপিটি ভালো লাগলে আমাকে বলো, আমি শেয়ার করব তোমাদের এখানের কোনো রান্না যদি আমার ভালো লেগে থাকে। তো বন্ধুরা এই দেখো খাসির মাংস রান্না করছি। হ্যাঁ, আসলে একটু ওলট পালট হয়ে গেছে সাজানোটা, যাই হোক তোমরা তো আমারই বন্ধু, একটু দেখে নাও যেমন পেরেছি ভিডিও করেছি। আর তোমরা টিচার্স ডের দিনে কেমন করে টিচার্স ডে পালন করলে, কি করলে সারা দিন জানিও। এই দেখো শাবলাটা বাসছিলাম তখনকার এই ভিডিওটা। হ্যাঁ, তো শাবলা কী করে বাসছি বন্ধুরা দেখালাম, যে এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয় আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমি গোটা থাকলেও হয়। আর এই দেখো শিক্ষক দিবস অনুষ্ঠান হচ্ছিল সন্ধ্যাবেলা, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই জন্য আমি সন্ধ্যাবেলায় মালা ডেলি লাইফ স্টাইলের লাইভে যেতে পারিনি। তো মালাগুলো এই দেখো এই অনুষ্ঠান দেখছিলাম, বাড়ির সঙ্গে হচ্ছিল আমাদের কমিউনিটি হলে, তোমাদের দাদাকেও সম্বোধনা জানিয়েছে। দেখো তোমাদের দাদা ওই যে উঠছে, আমি এটুকুই করেছিলাম। এই দেখো তোমাদের দাদা যাচ্ছে। হ্যাঁ, তো আসলে এই ওয়ার্ডের সমস্ত টিচারদেরকেই সম্মান করেছেন, তো সেক্ষেত্রে তোমাদের দাদাকেও সম্মান করেছে, সব সমস্ত টিচারদেরকে, প্রায় 200 জনের মতো টিচার আছে আমাদের ওয়ার্ডে। তো 200 জনকেই সম্বোধনা জানানো হয়েছে ওয়ার্ড থেকে। তো এই অনুষ্ঠানটা ওখানে বসে বসে দেখছিলাম, খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ওখানেও টিচার্স ডে পালন হয়েছে, আমাদের এখানে তো প্রত্যেক ওয়ার্ডেই হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই সারাদিনে টুকটাক আর মা বাবার ছবি শেয়ার করতে পারলাম না, এত ব্যস্ত ছিলাম। আর তোমাদের দাদা একটু পছন্দ কম করে বলে মা বাবার সামনে সেইভাবে ভিডিও করা হয়নি, আর এইগুলো ভিডিও করেছি, তোমাদের দাদা অতটা দেখেনি। আর আমি এইভাবেই চুপচাপ করে একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করি। আর তো বন্ধুরা পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।